বোমাবাজির পাশাপাশি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার হাজরাহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই ভাঙ্গি এলাকায়। রাত এগারোটা নাগাদ পরপর তিনটি আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। কয়েকজন বাইরে বেরিয়ে দেখতে পান বোমা ফেটে চারিদিকে গন্ধে ভরা। সকালে ঘুম থেকে উঠে কয়েকজন রাস্তার পাশে একটি বোমা পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া শোনাবো। একটা হয়নি আমি, ওইটা আজকে দেখলাম। দেখার পর পরে বোমটা উদ্ধার করে নিয়ে গেল পুলিশ প্রশাসন। আতঙ্কে আছি বর্তমান। এই ভয়টা তো আগে ছিল না, এখন মানে অন্তরে ভয় এসে গেল। আগে এইরকম হয়নি, এখনই এরকম দেখতে, মানে এখনই এইরকম দেখতেছি। না ঘটনার ফলে বাচ্চা কাচ্চা তো ঘুরতেছিল, পরে একজনের চোখে পড়ছে, ও বাচ্চা কাচ্চাকে সামাল দিতেছে, হয়তো বল মনে করি যদি সরাই তো তাহলে তো ফাইটে যাইত। এই কারণেই মানে তারপরে পুলিশকে খবর দেওয়া হইল, প্রশাসন আইসে পরে নিয়ে গেল। ওগুলো ফেটেছিল